হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তো চলো তোমাদেরকে আজকে দেখাই একটুখানি আমি যে জমি কিনেছি আমি কিনিনি মা কিনে দিয়েছে আমাদের তিন ভাই বোনকেই কিনে দিয়েছে তো সেই জমিটাই তোমাদেরকে একটু দেখাবো বলেছিলাম না জমি দেখতে যাব। তো চলো আমার সাথে তোমরাও একটুখানি দেখে নেবে আমি এখন বহু দিন যখন কিনেছিলাম তখনই দেখেছি আর এর আগে একদিন বাবাকে নিয়ে গিয়ে একটা রাস্তা দিয়ে দেখিয়েছি আর মাকে নিয়ে যাচ্ছি আজকের আমাদের জমিটা যেই রাস্তা দিয়ে পড়ে সেই রাস্তা দিয়ে একদম মাকে একটু দেখাবো মা সেইভাবে কোনো দিনও দেখেনি যখন জমিটা কিনেছিলাম তখন হচ্ছে মায়ের ভীষণ শরীর খারাপ ছিল তো মায়ের কি হবে না হবে সেই ভেবেই মা জমিটা আমার জন্য কিনে দিয়েছে যে আমি ভাড়া বাড়িতে থাকি অন্তত জমিটা কেনা থাকলে যা হোক একটুখানি টিনের চাল হোক বা যাই হোক একটুখানি ঘিরে তো থাকতে তো পারবে তো সেই ভেবেই মা হচ্ছে কি যে জমিটা আমার জন্য কিনে দিয়েছে আর আমার সাথে আমার দুটো ভাইয়েরও নাম আছে কারণ মায়ের যদি কিছু হয়ে যায় তো আমার দুটো ভাইকে কে দেখবে তো ওই ভেবেই মা হচ্ছে কি যে যে তিন ভাই বোনকে একবারে হচ্ছে জমি জমি কিনে দিয়েছে যাতে ভাই দুটো আমার কাছে থাকতে পারে আমি যাতে দেখতে পারি সেই হিসাব করেই মা এই জমিটা আমাদের তিনজনের নামেই কিনে দিয়েছে তো দেখো আমাদের এখানে জমিতে বাড়ি করে থাকা গো বহুত কষ্টের কেন বলো তো এখানে এতটা পরিমাণে জল হয় না কি বলবো সামনে খাল খালে জল জমে যাওয়া মানে এখানে জমিতে জল জমে যাওয়া আর বাড়ি সব হচ্ছে কি যে অর্ধেক করে জল উঠে যায় তো দেখো এইসব রাস্তা যে কবে উঁচু হবে কবে যে বাড়ি হবে জানি না আর আমাদের জমি কেনার সময় ভীষণ বড় একটা ভুল হয়ে গেছে আমরা জমির রাস্তা দেখিনি কি জানি কি ভুল করে এই যে জমিটা কিনে নিয়েছি না কি বলবো আর তো এইটা হচ্ছে আমাদের জমিতে ঢুকতে আমাদের মনে হয় এই রাস্তাটা পড়বে যখন আমাদের বলেছিল যে তোমরা জমির ওই পাশ দিয়ে আমরা জমি দেখতে এসেছিলাম তো ভাবলাম হয়তো ওই দিকে হয়তো আমাদের জমির রাস্তা হবে তো সেইভাবে জমিটা কিনেছিলাম কিন্তু পরে জানছি যে আমাদের জমির রাস্তা এই দিক দিয়ে পড়েছে সেটা আমাদের ম্যাপে মানে জমির যে কাগজ সেই কাগজে লেখা আছে যে এই দিক দিয়ে জমি রাস্তা পড়বে কিন্তু যখন আমরা দেখতে এসেছিলাম তখন ওই দিকের ওই বাড়িটা আছে না ওই বাড়িতে নেমে সোজা ওর বাড়ির সামনে দিয়ে নেমে হচ্ছে যে ওই জমিটা ওই ওই বউটার বাড়ির পিছন হচ্ছে জমি তো ওই হিসাবে দেখলাম তো এখন কিনে নিয়েছি এখন আর কিছু করারও নেই তো দেখো বিক্রিও হবে না কারণ কি বলো তো এই এত জলা জমিতে কেউ জমি নিতেও আসবে না আমরা বোকা আমরা প্রথম হচ্ছে এখানে ভাড়া এসেছি আমরা তো আর এখানে ছিলাম না আমার বাড়ি শ্বশুরবাড়ি হচ্ছে বঙ্গশ্রীপল্লিতে তো ওখান থেকে এখানে যখন আমরা চলে আসি তো তখন আমরা তো এখানের ব্যব মানে অবস্থা বুঝিনি তো আমরা চট করে জমিটা কিনে নিয়েছি কিনে নিয়ে এখন ভুবন্তি হচ্ছে এখন কিচ্ছু করার নেই তো বিক্রিও হবে না যে তুমি বিক্রি করে অন্য কিছু কিনবে বা কিছু করবে তো যাই হোক এখন যেটুকুনি কিনে নিয়েছি ওইটুকুনি এখন থাক পরে ভবিষ্যতে দেখা যাবে কি হবে না হবে আর যদি কপাল যদি খুব খারাপ হয় তাহলে তো এখানেই বাড়ি করে থাকতে হবে তো মা বলছে থাক কি করা যাবে আর কিনে যখন ফেলেছি তো এই হচ্ছে কথা তো তো আমার সাথে তোমরাও একটুখানি জমিটা দেখে নিলে আমি বহু দিন হয়ে গেছে জমি দেখিনি আজ তিন সাড়ে তিন বছর হয়ে গেছে জমিটা কেনা হয়েছে কারণ আমি যখন প্রথম এখানে ভাড়া এসেছিলাম তখনই জমিটা ফট করে কিনলাম আমরা তো যার জন্য একটু বেশি ভুল হয়েছে জমি জায়গা একটুখানি দেখে শুনে কেনাটাই ভালো তো কি করা যাবে কপালে ক্ষতি থাকলে আর কিছু করার নেই হয়তো এমন হবে দিন আসবে যে হয়তো তখন দেখবে এই জমিই কত ভালো হয়ে যাবে তো এইসব আর ভেবেচিনতে লাভ নেই তো যাই হোক মাকেও দেখিয়ে দিলাম একটুখানি আর এখানে জমির মাটি খুব ভালো আবহাওয়া খুব ভালো ওয়েদার মানে এখানে একটু বৃষ্টির হলেই শুধু জল জমে আর কিছু না এত হাওয়া হয় সারাদিন তোমার মন ভরে যাবে তো গাছ টাছ না খুব সুন্দর ফল হয় ফুল হয় আর মা এখন যাচ্ছে একটু রিমাদের বাড়িতে দেখা করতে এইখানে আগে আমি ভাড়া ছিলাম তো ভাড়া থাকতাম যখন তখন রিমা যে বিয়ে হয়েছিলো আমার ননদ তো ওদের সাথে খুব ভালো আমাদের রিলেশান ছিল তো এখন যেহেতু আমি দূরে চলে গেছি খুব একটা আশা হয় না তো মা এসছে তো ওর মা দেখা করতে চেয়েছিল তাই মাকে একটু দেখা করে নিয়ে যাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে